আমি নববৈত নববিবাহিত যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দানুসীন বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যাই প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসর ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায় তখন তাকে জোর করে ওযু করিয়ে মসজিদে নামাজ পড়াই নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়া বিষয়টিকে ভালোভাবে নেয়নি এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি ভাইরা আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে পথে নামাজের ওয়াক্ত হয় তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয় মহিলাদের উপরে ফরজ হয় এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয় তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে সেই সুযোগ সময় থাকে হাতে তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে কিন্তু যদি এমন হয় যে না গন্তব্যে যেতে যেতে এই ওয়াক্তের এই নামাজের ওয়াক্তই থাকবে না তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে যে অবস্থায় হোক এমন কি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয় পড়ে ফেলতে হবে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে অতএব ওয়াক্ত চলে যাচ্ছে উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় পড়ে নামাজ পড়বেন মসজিদে এক কোণা নামাজ পড়বেন অথবা কোনো দোকানে নামাজ পড়তে তোমার লজ্জা হচ্ছে এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে এটা ইমানি লজ্জা নয় অতএব নিজের বোন মা স্ত্রী কোনো মাহরাম মহিলার সাথে থাকলে নামাজের ওয়াক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন উচিত হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে কারণ মহিলাদের ওয়াক্ত হলে তারা যেন নামাজ পড়তে সেখানে পারে সে ব্যবস্থা রাখা উচিত যদি কোনো কারণে না রাখে তাহলে ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে বলে মসজিদের খাদেম সাহেবকে বলে যদি নির্জন কোনো জায়গা পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে নির্জন কোনো জায়গা নাই কাউকে পাওয়া যাচ্ছে না নামাজ পড়তে হবে তাহলে ওই অবস্থায় পড়ে নেবে প্রয়োজনে এক পাশে মেকআপ পরে এমনি সাধারণ অবস্থায় মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে তাহলে মুখ ঢেকে প্রয়োজন ওই অবস্থায় নামাজ পড়ে নেবেন এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপভাবে নেয় এটা তাদের অজ্ঞানতা তাদের না বুঝার কারণে যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন তিনি ভুল করছেন বরং ওয়াক্তরে নামাজ পড়তে হবে আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখলো নামাজের ওয়াক্ত চলে যাবে আর সময় পাওয়া যাবে না তো মসজিদের এক কোণায় পিছনে দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিয়েছি এরকম প্রায় সময় হয় এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয় এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা থাকার না থাকার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গায় নেই মসজিদ বন্ধ আমি বলি ভাই আপনি একটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে আমার মা আছে চার রাকাত নামাজ পড়বে বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে আমার তো মনে হয় না অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে ছুটে যাচ্ছে একটু সময় দেন সবাই জায়গা দেবে ইনশাল্লাহ অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না অনেক মহিলা আছে বোরকা পড়ে পাঁচত্ব নামাজ পড়ে বাসায় নামাজ পড়ে বাহিরে নিয়ে নামাজ পড়তে চান না ইতস্তবোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে এটা মূর্খতা আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ ইমানদারের নামাজ ওরকম গুরুত্বপূর্ণ এটা ছাড়া ইমানদারের ইমানে টিকতে পারে না এটা ফরজ নামাজ চলে যাবে আর সে কিসের লজ্জা লাজুকতা জড়তার কারণে নামাজ পড়বে না এটা হতে পারে না এটা জাহালত এবং মূর্খতা অতএব নামাজ সর্বাবস্থা আমরাও পড়ব আমাদের মা বোনদেরকেও পড়াবো ইনশাআল্লাহ সফরেও ছাড় দেব না অনেক সময় দেখা যায় রেলে বিমানে অনেক পুরুষ মহিলাদের কথা কি বলবো অনেক পুরুষ আছে নামাজি মানুষ কিন্তু ওখানে নামাজ পড়ে না কেন বলে যে ঝামেলা কিভাবে পড়বো আরে ভাই জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না চলন্ত বাসে বাস থামবে না এদিকে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে অজু আছে এ অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে সম্ভবত না জানি একবার তো শিওর যে বাসের অবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায় বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা বাস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে চলছে সিট ধরে ধরে নামাজ পড়ে পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন কোনো অসুবিধা নেই আর দাঁড়াইতে পারেন না বৃদ্ধ মানুষ তো বসে বসে পড়েন নামাজ পড়তে হবে কোনো অবস্থাতে ছাড় নেই আপনি রেলে যাচ্ছেন রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেন নামাজের জায়গা নেই তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে এই জায়গাগুলোতে একটু ফাঁক করে দু রাকাত নামাজ পড়ে ফেলেন আপনাকে কেউ বাধা দিবে না সবাই সাহায্য করবে ইনশা
আল্লাহ অতএব হিম্মত থাকতে হবে হিম্মত ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না আপনি ফরজটা অন্তত পড়েন সুন্নাত দরকার হলে অসুবিধা হলে না পড়লেন ওই দিন অতএব সফরে রেলে বিমানে যে অবস্থায় থাকি না কেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে পুরুষদের জন্য নারীদের জন্য এক্ষেত্রে কোনো ছাড় নাই সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে এবং যদি ফেঁসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে যাই থাকুক না কেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন